হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি বিউটি ব্লেন্ডার ছাড়াই কী করে আমি সরস্বতী পূজার মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার মুখটা ক্লিন করা হয়ে গেছে, এরপর আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। আমি এখানে সুইস বিউটি লিকুইড হাইলাইটার ইউজ করছি প্রাইমার হিসাবে। এটা প্রাইমারেরও কাজ করে, হাইলাইটারও কাজ করে, দুটোই কাজ করে। এরপর আমি অরেঞ্জ কালারটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ব্রাশ দিয়ে ভালো মতন ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি আইব্রো করতে শুরু করে দিয়েছি। এটা হিলারি রোগার একটা আইব্রো পেন্সিল। এরপর আমি আমার আই বেসটা শুরু করছি। এরপর আই মেকআপটা শুরু করব। আমার আই বেসটা প্রায় হয়ে এসছে। ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আই মেকআপ শুরু করব। আমি আজ খুব সিম্পল একটা আই মেকআপ করব। আমি এখানে একটা ডিপ আই শ্যাডো নিয়ে নিয়েছি। এরপর আমি দুইটা আই আই মেকআপটা একসাথে করে নিচ্ছি। খুব সিম্পল একটা আই মেকআপ। সরস্বতী পূজার দিন দিনের বেলা এই আঙ্গুরটা বেশ ভালোই লাগবে। এইবার আমি ফেস মেকআপটা শুরু করব। আমি এখানে সুইস বিউটির লিকুইড ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। হাত দিয়ে টিপের মতো করে লাগিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আজকের এই লুকটা মাত্র 300 টাকায়, 300 টাকার মধ্যেই দেখাবো তোমাদের। এরপর আমি আবারও সুইস বিউটির কনসিলার নিয়ে নিয়েছি, হাইলাইট করে নিচ্ছি। সেটা দিয়ে হাইলাইট জায়গাগুলোতে আমি হাইলাইট করে নিলাম। এরপর একটু আঙুল দিয়ে করে নিলাম, কারণ ব্রাশ দিয়ে একটু প্রবলেম হচ্ছে এখানে। এরপর আমি লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি। প্রায় আমার মেকআপ বেসটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে লিলি পেন্সিল দিয়ে গ্লাস রেডি করে নিচ্ছি। এটা আমার ভীষণ একটা ফেভারিট জিনিস। এবার আমি একটু ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার হাইলাইটার ইউজ করছি। 300 টাকার মধ্যে অনেক হাইলাইটার পেয়ে যাবে কম প্রাইসের মধ্যে। আজকে আমার এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর সরস্বতী পূজায় এই লুকটা ট্রাই করতে পারো। আমি আইলাইনারটা দিতে ভুলে গেছিলাম, এরপর আমি আইলাইনারটা করে নিচ্ছি। তোমরা 300 টাকার মধ্যেই অনেক ভালো ভালো আইলাইনার পেয়ে যাবে। আমার আই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আই লুকটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। একটা কপালে একটা ছোট্ট টিপ করে নেব। ফাইনাল লুক রেডি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।